আমরা সবাই কম বেশি জীবনে সফলতা অর্জন করতে চাই কিন্তু আমরা অনেকে সফল হতে পারে আবার অনেকে সফলতা অর্জন করতে পারি না আমরা অনেক সময় নিজের কিছু ভুলের কারণে আমরা ব্যর্থ হয়ে যাই কিছু ভুল আছে আমরা নিজের কারণে করে থাকি আবার কিছু ভুল আছে যেগুলো আমরা নিজের মনের অজান্তে করে থাকি তাই আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে আমাদেরকে কিছু টিপস অবলম্বন করতে হবে যে টিপসগুলো অবলম্বন করে অনেক ব্যক্তি সফল হয়েছেন সেই টিপসগুলো যদি আমরা আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরাও জীবনে সুখী হতে পারবো আজকে যে দুই নম্বর টিপস যেটি আমি আপনাদের সাথে আলোচনা করতেছি সেটা হলো যে সকালবেলা কখনও নেগেটিভ মন মানসিকতা লোকের সাথে মিশবেন না সে কথাটার অর্থ হলো যে আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা সবসময় আপনাকে টেনশান দেবে আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা দেবে আপনি কোনো কাজ করতে গেলে আপনাকে মানা করবে যে তুমি এই কাজটা করতে পারবে না তোমার দ্বারা এটা হবে না তোমার এটা উচিত না সবসময় আপনাকে টেনশন দেবে আপনাকে সবসময় নেগেটিভ তথ্য দিতে থাকবে এই ধরনের লোকদের থেকে আপনি দূরে থাকবেন যত সম্ভব তাদেরকে আপনি এড়িয়ে চলবেন তাদের সাথে যদি আপনার সাক্ষাৎ করার প্রয়োজন হয় তাহলে বিকেল বেলায় বা সন্ধ্যা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা তাদের সাথে দেখা করবেন বেলায় তাদের সাথে কখনো সাক্ষাৎ করবেন না কারণ এই সাক্ষাৎ আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে কারণ আপনি হয়তো জানেন না আপনার মনের অজান্তে যে এই ধরনের লোকগুলো যে কত ক্ষতি করতেছে আপনার সেটা হয়তো আপনি এখন টের করতে না পারলেও হয়তো ভবিষ্যতে টের করতে পারবেন হয়তো আপনার অতীতের কয়েকটি দিন যদি আপনি একটু পর্যালোচনা করেন যে যেদিন আপনার কাছে ওই ব্যক্তিটি বা ধরনের ব্যক্তি আপনার কাছে এসেছে সকালবেলায় নেগেটিভ কথা বলার জন্য যে আরেকজন এটা করেছে আরেকজনের দোষ এটা করেছে আরেকজনের এটা করা উচিত হয় না তোমার এটা করা উচিত হয় নাই এইভাবে আরেকজনের দোষ নিয়ে আপনার সাথে কথা বলবে আবার আপনার সমালোচনা করবে আপনাকে বিভিন্ন ধরনের মানসিকভাবে টর্চার দিতে থাকবে এই ধরনের লোকদের থেকে দূরে থাকবেন যত সম্ভব তাদেরকে এগিয়ে এড়িয়ে চলবেন আপনি প্রয়োজনে স্থান ত্যাগ করবেন তারপরও তাদের সাথে দেখা করবেন না আবার আপনি তাদেরকে একটু সরাসরি বলে যা আপনার সাথে যেন সকালবেলায় দেখা না করে আপনি এমন ব্যস্ততার মধ্যে থাকবেন যেন সে কোনো সুযোগ না পায় আপনার সাথে কথা বলার জন্য এবং আপনাকে কোনো যেন কিছু না দিতে পারে আপনাকে কোনো যুক্তি পরামর্শ বা কোনো কিছু যেন আপনার সামনে সে পেশ না করতে পারে আপনি এমনভাবে নিজেকে আপনি রক্ষা করে রাখবেন আপনি তার থেকে দূরে থাকবেন তাহলে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন অথবা তাকে দূরে ঠেলে দেবেন এমনভাবে তাকে ঠেলে দেবেন অন্য কাজে তাকে পাঠিয়ে দেবেন যেন সে আপনার কাছে না আসতে পারে কারণ সকালবেলা এই ধরনের নেগেটিভ কথাবার্তাগুলো যে আপনার মন মানসিকতা একেবারে বিনষ্ট করে দেয় আপনার হয়তো মন যদি ভালো থাকে তাহলে আজকে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি ব্যবসায়ী হন অথবা চাকরিজীবী হন অথবা যে কিছু পেশার মধ্যে আসেন না কেন আপনি যদি মন মানসিকতা ভালো নিয়ে শুরু করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সকালবেলা যখন নেগেটিভ মন মানসিকতা লোক যখন আপনাকে আবল তাবল কথা বলে যখন আপনার ব্রেনটাকে গরম করে দেবে আপনার মস্তিষ্ক গরম হয়ে যাবে তখন আপনি আর ওই দিন শান্তি পাবেন না কোনো কাজ করতে গেলে আপনার আর সেখানে মন মানসিকতা আর হবে না তখন আপনার জন্যে ক্ষতি হচ্ছে তাই আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পর এই ধরনের নেগেটিভ লোকদের থেকে দূরে থাকবেন আপনি হয়তো একদিনে হঠাৎ করে পারবেন না দুই দিনে পারবেন না তার জন্য কিছু সময়ের প্রয়োজন আপনি যত সম্ভব তাদের থেকে দূরে থাকার জন্য যতগুলো ব্যবস্থা নেওয়ার দরকার আপনি ততটুকু ব্যবস্থা নেবেন আপনি এমন জায়গায় থাকবেন বা এমন অবস্থানে থাকবেন যাতে করে আপনার কোনো ক্ষতি করতে না পারে আপনাকে কিছু না দিয়ে খারাপ কোনো কথা না বলে আপনার মন মানসিকতা যেন বিনষ্ট করতে না পারে আপনি সেইভাবে সচেষ্ট থাকবেন দেখবেন আপনার কোনো আপনার মন খারাপ করতে পারবে না শুধু আপনার একটা ইচ্ছা যথেষ্ট তাই আগামী ভবিষ্যতে আপনি নিজেকে রক্ষা করার জন্য নিজে ভালো কিছু করার জন্য সবসময় সকালবেলা আপনি মনকে প্রফুল্ল রাখুন মনকে ভালো রাখুন নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখুন মনকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা দেবেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন যেমন আপনার মতন এইরকম অনেক ব্যক্তি সফল হয়েছে তাই এখন থেকে কখনও বেলায় নেগেটিভ মন মানসিকতা লোকের সাথে সাক্ষাৎ করবেন না তাদের সাথে কোনো কথা বলবেন না তাদের তাদের থেকে দূরে থাকবেন নিজেও দূরে থাকবেন তাদেরকে দূরে রাখবেন এতে করে আপনার জন্য ভালো হয় তাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত